আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করবো আপডেট সংবাদ এবং এক বাংলাদেশি ভাইকে দুই বছরের জেল সহকারে বারো হাজার রিঙ্গিত জরিমানা করেছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং লকডাউনের যে নতুন সংবাদগুলো আছে সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব এর আগে বলে রাখি এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলবটন ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও প্রতিদিনকার আপডেট সংবাদগুলো পেতে পারে ওকে যেমনটি বলছিলাম মালয়েশিয়ার যে আপডেট সংবাদটি আছে পিছনের দুই মাস যাবতই কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটি নাম্বার সকল পাবলিকের কাছে পৌঁছে দিয়েছে এবং কে বলেছেন যে এই নাম্বারে মালয়েশিয়ায় অবৈধভাবে মালয়েশিয়ায় কোনো প্রবাসী প্রবেশ এবং অন্য দেশের লোকজন মালয়েশিয়াতে ইলিগালভাবে যে সমস্ত কাজ করে এরকম যদি কোনো প্রকার তথ্য পাওয়া যায় সঙ্গে সঙ্গে যেন সেই নাম্বারে ফোন করে তাদের সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেওয়া হয় এভাবে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সোশিয়াল মিডিয়াগুলোতে এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে একটি নাম্বার পাবলিশ করেছে সেজন্য আপনাদের অনেক আগে থেকে সতর্কতা করেছি যে মানুষের যতদিন না যে অবৈধ না যেই অবৈধ কোনো কাজের সাথে সম্পর্ক রাখা যাবে না যদি হয় তাহলে দেশের লোকাল সাধারণ মানুষ কিন্তু ওই নাম্বারে ফোন করে আপনাদেরকে ধরিয়ে দিবে বা হ্যারাসমেন্টের শিকার হবেন ওকে যেমনটি বলছিলাম যে বাংলাদেশি দুইজনকে আটক করেছিল পুলিশ গত সপ্তাহে আপনারা জানেন গত সপ্তাহে আমরা অলরেডি ভিডিওতে বলে দিয়েছিলাম তো এক বাংলাদেশিকে দুই বছরের জেল এবং বারো হাজার ইঙ্গিত জরিমানা করেছেন গতকালকে এবং কি আরেকজনের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি ওকে আপনারা যারা জানেন না তাদের বিষয়ে আবার একটু টাচ দেই গত সপ্তাহে আমরা আপনারা জানেন যে বর্তমান মালয়েশিয়াতে আটটি জেলাতে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এবং অন্যান্য জেলাতে কন্ডিশনাল মুভমেন্ট অর্ডার চলছে এর এস গুলো ভঙ্গ করার কারণে কিন্তু বিভিন্ন রকমের শাস্তির সম্মুখীন হয়েছে ইতিমধ্যে অনেকেই ঠিক তেমনি একটা মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের যেই গুলো আছে সেই গুলো ভঙ্গ করে এক জেলা থেকে অন্য জেলায় যেতে চেয়েছিল দুই বাংলাদেশি প্রতিমধ্যে জানেন রাস্তা তো এখন একটু পর পরে ব্লক সেই রোড ব্লকে তাদেরকে আটক করা হয় এবং কি তাদের কাছ থেকে চাওয়া হয় এক জেলা থেকে আরেক জেলা যেতে হলে যে ইনফরমেশনগুলো লাগবে পুলিশের রিপোর্ট লাগবে এবং তুমি কোন জেলায় কাজ করো সেই জেলার যে ডকুমেন্টসগুলো লাগবে এই ডকুমেন্টসগুলো তাদের কাছে চাওয়া হয় এতে করে তারা শুধুমাত্র পাসপোর্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্টই দেখাতে পারে নাই ফলশ্রুতিতে তাদেরকে কিন্তু আটক করা হয় এবং কি এখন রোড ব্লকে কিন্তু শুধুমাত্র পুলিশ থাকে না পুলিশ থাকে ইমিগ্রেশন থাকে আর্মি থাকে বা অন্যান্য যে ডিফেন্স ফোর্স আছে সশস্ত্র বাহিনী আছে তারাও কিন্তু থাকে সেক্ষেত্রে তাদেরকে আটক করে এবং কি তাদের জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে বাংলাদেশি ভাইয়েরা পাঁচশো এক পুলিশ অফিসারকে ঘুষ হিসাবে অফার করে এবং কি পকেট থেকে বের করে সেই পুলিশ অফিসার কর্পোরাল মোহাম্মদ সাজওয়ানকে পার্শ্বলিঙ্গিত অলরেডি দেয় এতে আশেপাশের যে অন্য অফিসারগুলো আছে তারা ক্ষুব্ধ হয়ে তাদেরকে মালয়েশিয়ার যে এন্টি করাপশন অ্যাক্ট আছে অ্যান্টি করাপশনের যে ল আছে সেই লতে তাদেরকে বিচার করা হয় এবং কি তাদেরকে আদালতে হাজির করা হয় গতকালকে ফাইনালি ডিসিশন হয় যে ওই বাংলাদেশি ভাইকে একজনকে অলরেডি ঘোষণা দিয়েছেন ডিক্লেয়ার দিয়েছেন তাদের দুই বছরের জেল প্লাস বারো হাজার রিঙ্গিত জরিমানা এখন দুই বছরের জেল প্লাস বারো হাজার ইঙ্গিত জরিমানা দেওয়ার পরেও এই দুই বছর খাটার পরেও সে কি মালয়েশিয়াতে থাকতে পারবে না তার পাসপোর্টটা ক্যান্সেল করে আবার দেশে পাঠিয়ে দেবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ফুলি কোনো ইনফরমেশন আসে নাই সেজন্য আপনাদেরকে এই যে প্রতিদিন ভিডিও করি প্রতিদিন ভিডিও করে প্রতিদিন আপনাদের প্রশ্ন উত্তর দেই প্রতিদিনই কিছু আহ সাজেশন দেয় এইগুলো না ফলো করার কারণে কিন্তু আপনাদের এরকম হয়েছে আশা করি আমাদের এই ভিডিওটি অনেকেই অনেকেরই ভালো লাগে অধিকাংশ কমেন্টস আমরা দেখতে পাই আমাদেরকে ধন্যবাদ জানে কমেন্টস করেন এবং কি বলেন যে আমাদের এই ভিডিওগুলো তারা প্রতিদিনই দেখেন তারা শেয়ার করেন অন্যদের সাথে যাতে তারাও সতর্ক হতে পারে এই যেই যেই কারণগুলোতে তারা ধরা খেয়েছে এই দুই বছরের জেল হলো বারো হাজার ইংরেজুরি মানা কি কী কারণে এই তিনটি কারণেই কিন্তু আমরা বলেছিলাম সেই শুরু থেকেই বলে আসছি যে যদি কেউ এক জেলা থেকে আরেক জেলা যেতে চান ইন কেস যাওয়া লাগতেই পারে তবে ব্যালির রিজন দেখিয়ে আপনার নিকটতম থানা থেকে একটা পুলিশ লেটার নিয়ে যেতে হবে যে আমি এই কারণে ওখানে যাচ্ছি তাহলেই কিন্তু এই সম্মুখীন হতে হতো না মূলত এর দেখা গেছে অনেকেই এদেশের লোকাল লোক আছে এবং কি ফরেনার প্রবাসীরাও আছে যারা এক জেলা থেকে আরেক জেলা যেতে চায় এবং প্রত্যেকের কাছে কিন্তু এরকম ডকুমেন্টসগুলো চাওয়া হয় কিন্তু কেউ যদি এরকম ডকুমেন্টস না দিতে পারে তাহলে সকল কি যে জেলে বলবে সকলকেই যে জুরি বানা করবে তা না তাদেরকে ব্যাগ পাঠানো হয় তাদেরকে ব্যাগ ফেরত দেওয়া হয় যে না আপনি যেতে পারবেন না আপনার বাসায় চলে যান আপনি যেখানে থাকেন না সেখানে থাকেন অন্য জেলায় যেতে পারবেন এভাবে তাদেরকে ব্যাগ দেওয়া হয় তাহলে একে দুই বছরের জেল এবং কি বারো হাজার রিঙ্গিত কেন জরিমানা করা একটাই কারণ যে করাপশন দুর্নীতি অ্যান্টি করাপশনের আইনে তাদেরকে এই শাস্তিটি দেওয়া হয় কেন আপনি পাঁচশো টাকা সাধবেন পাঁচশো টাকা কেন দিবেন তাকে ঘুষ খবর করবেন কেন সকল পুলিশ কি ঘুষ খায় এটাকে আপনাদের নিজের দেশ মনে করছেন যে এখানে সকলকেই টাকা দিলেই সবকিছু ঘুষ খায় না সকল খায় না সকল দেশেই বাংলাদেশ দেশে মালয়েশিয়া কন সব দেশেই সৎ অফিসার আছে বাংলাদেশে অনেক পুলিশ অফিসার আছে সৎ পরহেজ গাড়ি তারা তাদেরকে ঘুষ দিয়ে তাদেরকে কাঁপানো যাবে না এরকম ভাবে প্রত্যেকটা জেলাতেই আছে প্রত্যেকটা দেশে আছে সেজন্য এই দুর্নীতিমূলক কাজ থেকে আপনারা বিরত থাকবেন যাই হোক এই মোটামুটি হলো সে বিষয়ে আপডেট এবার আপনাদেরকে জানাবো লকডাউন ওকে আপনারা জানেন যে বর্তমান যে পরিস্থিতি মালয়েশিয়াতে আছে আটটি জেলাতে আছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এখানে জিনিস কিন্তু দুই তিনটা মুভমেন্ট কন্ট্রোল অর্ডার যেটা মালয়েশিয়াতে পিকেপি বলা হয় আর ইংলিশে এমসিও বলা হয় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এবং কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বর্তমানে জারি আছে ওকে এই এটি শেষ হওয়ার কথা ছিল জানুয়ারির তেরো তারিখ থেকে শুরু করে জানুয়ারির ছাব্বিশ তারিখ পর্যন্ত ছিল পরবর্তীতে এটি বৃদ্ধি করে ছাব্বিশ তারিখ থেকে আবার চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত করা হয় কিন্তু গতকালকে মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী দাতশ্রী ইসমাইল সাবরি অলরেডি ঘোষণা দিয়েছেন যে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং অর্থনৈতিক মন্দা যাচ্ছে অর্থনৈতিক দিকে বিবেচনা করে এদেশের দেশের নাগরিকদের সমস্ত কিছু বিবেচনা করে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে পরবর্তীতে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার একুশের পরে লকডাউনটা আর বর্ধিত করবে না বলেই তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং কি সেক্ষেত্রে লকডাউন বর্ধিত না করলেও নতুন নতুন কিছু এস আসবে নতুন কিছু নিয়ম কারণ আসবে যে নিয়ম কারণ সকলকে মেনে চলতে হবে আপনি চলাফেরা করলে বাইরে চলাফেরা করলে ওই নিয়ম কারণগুলো মেনে চলতে হবে ওই নতুন নতুন কিছু এস আছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত যে ডিসিশন যে ডিসিশন এবং ওই এস গুলো এখন যেহেতু আমাদের হাতে আসে নাই সেজন্য আপনাদের বলতে পারছি না ইনশাল্লা খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত এবং নতুন নতুন যে এস গুলো আসবে সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব ওকে এরপরে আছে কিছু সংবাদ রিক্যালিব্রিসির রিক্যালিব্রিসির মধ্যে একটা আছে বৈধতা আপনারা জানেন অবৈধদের বৈধতা একটা চলমান আছে কোনো সমস্যা নেই অবৈধদের দেশে যাওয়া এটাও চলমান আছে কোনো সমস্যা নেই তবে অনেক ভাই বলছিলেন যে আমরা আমাদের কোনো কোম্পানি না এরকম ভালো কোনো কোম্পানি পাবো কিনা তো তাদেরকে অলরেডি গতকালকে বলেছি আপনারা যেখানে কাজ করছেন বর্তমান ও সেই কোম্পানি মালিকের সাথে কথা বলেন অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলেন যারা ভালো কোম্পানি আছে তাদের মাধ্যমে ভালো একটা কোম্পানিতে আপনাদের ফাইলগুলো সাবমিট করেন ওকে আর দেশে যাওয়ার প্রক্রিয়াটা স্বাভাবিক আছে তবে বেশ কয়েকজন ভাই আমাদেরকে কমেন্টস করেছেন যে ভাই বেশ কিছু অবৈধ প্রবাসী আছে অবৈধ মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি বাইরে আছে যারা খুবই অসুস্থ খুবই অসুস্থ আর ইমার্জেন্সি তাদেরকে দেশে যে ট্রিটমেন্ট করা দরকার এখানে যে ট্রিটমেন্ট করাবে সে টাকা পয়সাও নাই আর এখানে তো চিকিৎসা খরচটা অনেক বেশি তাহলে তারা কী করতে পারে এখন তো যেই অবৈধদের যাওয়ার সুযোগ দিয়েছেন পঞ্চাশ পাঁচশো লিঙ্গের জরিমানা দিয়ে ইচ্ছাগুলো তারা যেতে পারে কিন্তু এটা তো একটা লং একটা প্রসেস এখন যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নেয় দুই তিন মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তো দুই তিন মাস অপেক্ষা করা তাদের জন্য সম্ভব না ওকে তাদের জন্য বলবো আপনারা যদি এতই অসুস্থ থাকেন এত দুরারোগ্য ব্যাধিতে থাকেন এবং কি এত শরীরের অবস্থা এতই খারাপ থাকে তাহলে তো অবশ্যই আপনি পূর্ববর্তীতে ডাক্তার দেখিয়েছেন আপনার কাছে অবশ্যই কিছু হাসপাতালের ক্লিনিকের কাগজপত্র আছে প্রেসক্রিপশন আছে রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো সঙ্গে করে নিয়ে সরাসরি আপনার মালিকের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই একদিন এয়ার টিকিট করে ইয়ার টিকিট বুকিং দিয়ে এরপরে আপনি ইমিগ্রেশনে যান এবং ইমিগ্রেশন অফিসারকে রিকোয়েস্ট করলে এই সমস্ত মেডিকেলের ডকুমেন্টসগুলো দেখালে ইনশাআল্লাহ তারা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ তাহলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও আপনার এই কাজগুলো সমাধান করার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারছেন যাই হোক আশা করি আপনাদের উত্তরগুলো পেয়েছেন আজ এই পর্যন্তই আজকে আমাদের আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিতে পারেনি দুঃখিত আগামীকালকে হয়তো আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আবার কিছু ভিডিও করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সাথে থাকুন আর আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আমাদেরকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত